করোনা কি নতুন করে থাবা বসাবে গোটা বিশ্বে, সেই রকমই আশঙ্কা ইতিমধ্যেই দানা বাঁধছে। একজন চীনের বিশেষজ্ঞ দাবি করছেন যে জুনের শেষের দিকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে চীনে। করোনার একটা নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে যা সপ্তাহে 6.5 কোটি মানুষ আক্রান্ত হতে পারে। সোমবার দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুতে 2023 গ্রেটার বে এরিয়া সায়েন্স ফোরামে এই দাবি করা হয়েছে। তারা জানিয়েছেন যে এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে কোভিডের একটা বড় নয় ছোট ঢেউ আছড়ে পড়েছিল চীনে, কিন্তু মে মাসের শেষে সেটা আরও বড় আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন তারা। এর ফলে প্রতি সপ্তাহে সংক্রমণের সংখ্যা প্রায় 4 কোটিতে পৌঁছবে এবং জুনের শেষে মহামারীতে 65 মিলিয়ন সংক্রমণের আশঙ্কা থাকছে বলেই জানানো হয়েছে। XBB ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন বিষয়ে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে বলেই সূত্রের খবর। এই XBB মোকাবিলায় নতুন ভ্যাকসিনের দরকার পড়তে পারে বলেও অনুমান করছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞরা এটাও জানিয়েছেন যে নতুন ঢেউ নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, কিন্তু মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সকলে। অর্থাৎ অত্যন্ত কিন্তু একটা সাবধানতা, একটা সাবধান বাণী বলা যেতে পারে যে আবারও একটা ঢেউ আছড়ে পড়তে পারে। কারণ করোনার যে সাব ভ্যারিয়েন্টগুলো আমরা দেখেছি ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু আক্রান্ত হয়েছিলেন। আমরা যেটা আরও যেটা খবর পাওয়া যাচ্ছে, এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে কোভিডের একটা ঢেউ আছড়ে পড়েছিল, তবে সেই ঢেউটা খুব একটা বড় নয়, ছোট একটা ঢেউ আছড়ে পড়েছিল চীনে। একটা আশঙ্কা করা হচ্ছে সেখান থেকেই যে আবারও কিন্তু সেটা বড় আকার ধারণ করতে পারে, এমন একটা আশঙ্কা ইতিমধ্যেই দানা বাঁধছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা যে ইতিমধ্যেই সাবধানবাণী সকলের তরফ থেকে দেওয়া হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, হুয়ের তরফ থেকে দেওয়া হচ্ছে, চিকিৎসকেরা বলছেন, একটা আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধছে শুরু করেছে। আর নতুন করে কি তাহলে সেটা গোটা বিশ্বে আবার ছড়িয়ে পড়বে, সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। কারণ চীনের ইউহান প্রদেশের একটা ল্যাব থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস কিন্তু গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। দীর্ঘদিন লকডাউনে কাটাতে হয়েছে বিশ্ববাসীকে, বিভিন্নভাবে সমস্যায় পড়েছিল মানুষ, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক সব জায়গা থেকেই কিন্তু সমস্যাটা এসেছিল। তো সেই সমস্যা যেন আর না আসে, সেই কারণে কিন্তু আগে থেকেই এই সাবধানবাণী। বিশেষজ্ঞরা বলছেন জুনের শেষের দিকে ভয়ঙ্কর পরিস্থিতিতে একটা তৈরি হতে পারে চীনে, একটা আশঙ্কা ইতিমধ্যেই কিন্তু করা হচ্ছে, একটা নতুন সাব ভ্যারিয়েন্ট আসতে পারে যা সপ্তাহে 6.5 কোটি মানুষকে আক্রান্ত করতে পারে। সোমবার দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুতে 2023 গ্রেটার বে এরিয়া সায়েন্স ফোরামে এই দাবি করা হয়েছে। তারা জানিয়েছে এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে কোভিডের একটা ছোট ঢেউ আছড়ে পড়েছিল, কিন্তু মে মাসের শেষে সেটা আরও বড় আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, এবং তার ফলে প্রতি সপ্তাহে সংক্রমণের সংখ্যা 4 কোটিতে পৌঁছে যাবে এবং জুনের শেষে মহামারীতে 65 মিলিয়ন সংক্রমণের আশঙ্কাও হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিজেদেরকে সাবধান হবার কথা বলা হচ্ছে, আর নতুন করে ভ্যাকসিনের প্রয়োজন পড়তে পারে বলেও একটা অনুমান করছেন বিশেষজ্ঞরা। তো সমস্ত আপডেট পেতে অবশ্যই আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, আর অবশ্যই কমেন্ট করবেন।